আমি দাঁড়িয়ে আছি বেঙ্গল শিল্পালয়ে। প্রায় চার বছর পর বেঙ্গল শিল্পালয়ে নতুন প্রদর্শনী শুরু হচ্ছে, কাজী গিয়াসউদ্দিনের প্রদর্শনী। দ্য ওয়ার্ক অফ ক্রিয়েশন দিয়ে আবার আসলে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে বেঙ্গলের গ্যালারি। আমরা সাথে পেয়েছি আবুল খায়ের লিটুকে, তিনি বেঙ্গল গ্যালারির বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান। ওনার কাছে আসলে আমরা জানবো যে দীর্ঘ সময় এতদিন ধরে আসলে বেঙ্গলের এই চিত্রকলা নিয়ে, বিশেষ করে প্রদর্শনীর কাজটি কেন আসলে বন্ধ ছিল। লিটু ভাই, চার বছর দীর্ঘ সময়, নবযাত্রায় অভিনন্দন। এই দীর্ঘ সময় আসলে কেন প্রদর্শনী বন্ধ ছিল? আপনি হয়তো জানেন না যে আমরা প্রথমত 2000 সালে আমরা আরম্ভ করলাম এখানে একটা গ্যালারি, বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টস। তখন সুবীর চৌধুরী ছিল আমাদের ডিরেক্টর, উনি সব দেখাশোনা করতেন। আমরা 2000 সাল পরে থেকে, মানে ওই যখন বন্ধ করলাম 2004 সালে, না 2000 সালে 10 সালে বন্ধ করলাম, 2016 সালে আমরা সিদ্ধান্ত নিলাম নীতিগতভাবে যে আমরা আর কোনো কমার্শিয়াল গ্যালারি রান করব না। সেই জন্য আমরা বন্ধ করে দিয়েছিলাম সমস্ত কার্যক্রম। কিন্তু তখনও আমাদের আরেকটা ছোট্ট গ্যালারি ছিল বেঙ্গল আর্ট লাউঞ্জ নাম দিয়ে, সেখানে আমরা কমার্শিয়াল গ্যালারি একটা ছোট করেছিলাম। আমাদের দুটো কারণে আমরা বন্ধ করেছি। একটা হচ্ছে যে আমরা কমার্শিয়াল কোনো অপারেশন করব না, যেমন আজকে সিদ্ধান্তটা কেন কমার্শিয়াল অপারেশন যে করবেন না, এই সিদ্ধান্তটা আসলে কেন নিয়েছিলেন? এটা করেছি এই কারণে, বেঙ্গল ফাউন্ডেশন যা কিছু করে, কোনো কিছুতে টিকিট রাখে না, কোনো কিছু বিক্রি করে না, তো শুধু শুধু গ্যালারি থেকে আমি কেন ছবি বিক্রি করব? আমি তো প্রমোট করি সব কিছু, আর্ট অ্যান্ড কালচার। আর্ট কালচার যদি প্রমোটই করতে হয় তা নিঃস্বার্থভাবে করতে হবে, আপনি কোনো কিছু বিক্রি করতে পারবেন না। সেই জন্য আমরা উই হ্যাভ ডিসাইডেড যে আমরা কোনো কমার্শিয়াল অপারেশন রাখবো না। আর্টিস্ট যদি চায় বিক্রি করতে, সে আর্টিস্ট তার নিজের বাসাতে বিক্রি করবে, আমাদের এখান থেকে কোনো কাজ বিক্রি হবে না। এই জন্য হচ্ছে আমাদের এই দেরিটা হয়েছিল। আর প্লাস আমাদের এটা এক নতুন পরিসরে সাজানো হয়েছে, গ্যালারিটাকে দুটো ফ্লোর মিলে করেছি, হাইট অনেক বাড়িয়েছি, এটা একটা অন্য ধরনের গ্যালারি, দেখলে বুঝবেন। আর আমার একটা ধারণা ছিল যে আমরা কমার্শিয়াল অপারেশন বন্ধ করে দিলে ঢাকা শহরে আরও কত মানে অনেক মানুষ যারা গ্যালারি করতে চান তারা বড় বড় ভালো ভালো গ্যালারি করবেন। কিন্তু আদতে কি সেটা হয়েছে? না, ওটা একেবারে যে হয় না তা ঠিক না। বে গ্যালারি একটা ভালো গ্যালারি করেছে গুলশানে, এবং ধানমন্ডিতে একটা করেছে, এক বে ছাড়া আর সেই মতো কোনো গ্যালারি হয়ে ওঠে না। আমি আপনাকে একটা পরিসংখ্যান দেই, যেই যতদিন পর্যন্ত বেঙ্গল আসলে প্রদর্শনীগুলো করেছে, তখন প্রতি মাসে একজন সাংস্কৃতিক প্রতিবেদক হিসেবে আমি আসলে অন্তত 3 বা 4টি প্রদর্শনী কভার করতাম। আপনার গ্যালারি বন্ধ করার পর সেটি মাসে প্রায় 1টিতে নেমে এসছে, ফলে বেঙ্গলের না থাকাটা এটা একটা বড় শূন্যতা ছিল। আসলে নতুন করে যেই নবযাত্রা, এখানে আসলে আপনারা কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন? ইনফ্যাক্ট ওটা অনুভব করেই আমরা গ্যালারিটাকে আবার নতুনভাবে সাজালাম, যে আমরা গ্যালারিতে প্রদর্শন করবো, নামকরা শিল্পীদের প্রদর্শন করবো, ইয়াঙ্গার জেনারেশন করবো, আমাদের যে প্রাইভেট কালেকশন আছে প্রায় 6 থেকে 8 হাজার ছবি, ওগুলোকে আমরা গুছিয়ে সুন্দর করে, ওগুলো তো মানুষের দেখার অধিকার আছে। এটা অলমোস্ট, এটা কিন্তু গ্যালারি আর নাই, এটা কিন্তু বেঙ্গল ফাউন্ডেশনের আন্ডারে বেঙ্গল আর্টস প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম আছে, সেখানে আমরা দুটোর নাম দিয়েছি, একটা সুবীর চৌধুরী হল এক্সিবিশন হল, আর একটা নাম দিয়েছি কামরুল আর্টিস্ট কামরুল ভাইয়ের নামে একটা এক্সিবিশন, কামরুল হাসান গ্যালারি এক্সিবিশন হল। এই দুটোই কিন্তু আমাদের মূলত জায়গা, এবং এই জায়গাতে আমরা এক্সিবিশন করবো নামকরা আর্টিস্টের, ইয়াঙ্গার জেনারেশনদের, এবং আমাদের প্রাইভেট কালেকশন থেকে। এবং অন্যরও যদি কোনো ভালো প্রাইভেট কালেকশন থাকে তাদেরকে আমরা অনুরোধ করবো যে আপনারা এসে এক্সিবিশন করেন, তাদের মানুষ দেখতে পারে ছবিগুলো, এখানে বিক্রির কোনো জায়গা থাকবে না এখানে। সেটা ঠিক আছে। গত বেঙ্গল ফাউন্ডেশন সবচেয়ে বড় যে সাংস্কৃতিক আয়োজন করে, মানে উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব, সেটা গত বছর হলো না। সেই সময় আপনি আমাদেরকে বলেছিলেন যে সরকারের সাথে আসলে কোনো একটা জায়গায় ঐক্যমতে যাওয়া যায় নাই, বা আপনারা মাঠ পান নাই, সেই সমস্যাগুলো ছিল। প্রদর্শনীর ক্ষেত্রে কি এরকম কোনো সমস্যা ছিল বা এম্বার্গো ছিল কারো? না না না, কারো এম্বার্গো প্রদর্শনীর ক্ষেত্রে তো কখনোই ছিল না, আর গানের ক্ষেত্রেও কিন্তু কোনো এম্বার্গো কোনো ছিল না, এটা কিন্তু ভুল ধারণা। তখন ইলেকশন হচ্ছিল, তখন আমি সাহস পাইনি এতগুলো মানুষকে এনে একসঙ্গে নভেম্বর মাসে ইন্ডিয়া থেকে এনে আমি একটা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল করবো। সেই জন্য আমরা এটা শিফট করে আমি ভেবেছিলাম যে 7th February করবো, কিন্তু 7th February করলাম না কেন, যে 7th February হচ্ছে 2019 সাল, আবার লোকজন এক্সপেক্ট করবে নভেম্বর মাসে আবার আরেকটা হবে, সেই জন্য ওটা আমরাই ক্যান্সেল করেছিলাম। সরকার থেকে আমাদের কোনো বাধা নিষেধ দেয়নি, সরকারের সাথে আমাদের কোনো প্রবলেম হয় নাই, এবং এখনও হচ্ছে না। অসাধারণ, তার মানে আপনি এটা পরিষ্কার করলেন যে সরকারের পক্ষ থেকে আসলে সেই অর্থে কোনো রকম এম্বার্গো নেই, আপনাদের কাজ আপনারা স্বাধীনভাবে করতে পারেন। আপনি দেখেছেন যে একবার বন্ধ, একবার আমরা স্টেডিয়ামে করি নাই,
তখন সরকার থেকে আমাদেরকে আবাহনী ক্লাব পর্যন্ত দিয়েছে এবং সালমান রহমান সাহেব আমাদের যথেষ্ট সাহায্য করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে জায়গা দিয়েছেন বলে আমরা করতে পেরেছিলাম আবাহনীতে। এবার উৎসব ঠিক সময় নভেম্বরে আমরা আশা করি 22 তারিখের নভেম্বরে আমরা চেষ্টা করব আবার করার জন্য যদি সব ঠিকঠাক থাকে। অনেক ধন্যবাদ লিটু ভাই আপনাকে। আমরা কথা বলছিলাম বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু সাহেবের সাথে। বেঙ্গলের এই যে আর্টস প্রোগ্রাম সেখানেই আসলে কাজী গিয়াসউদ্দিনের এই প্রদর্শনীটি আজকেই শুরু হচ্ছে এবং এটি প্রায় 4 বছর পর বেঙ্গল নতুন প্রদর্শনী করছে।